हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো জলপাইয়ের মিষ্টি আচার। এই আচারটি খেতে অসম্ভব মজা। এটি তৈরি করা খুব সহজ। জলপাইয়ের আচারটি সঠিকভাবে তৈরি করে রাখলে সারা বছরটি সংরক্ষণ করা যায়। খুব কম মশলা দিয়ে এই আচারটি তৈরি করা হয়ে থাকে। চলুন তাহলে দেখি। এখানে আমি 1 কেজি জলপাই বেছে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন জলপাই যেন আকারটি বড় হয়। একটি পাত্রে পানি ফুটাতে দিয়েছি। পানি ফুটে উঠলে জলপাইগুলো ঢেলে দেব। এখন এক এক করে আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সিদ্ধ হতে দেব। জলপাইগুলো যখন ফেটে যাবে বুঝতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছে। গরম থাকা অবস্থায় জলপাইগুলোকে চটকে নিন। ঠান্ডা হলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে, তাই গরম গরম জলপাই আস্তে আস্তে ধীরে ধীরে জলপাইগুলো চটকে নেব। এখন একটি প্যানে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প আঁচে 5 ফোড়নগুলো টেলে নেব। 5 ফোড়নগুলো যখন ফুটে উঠবে তখন বুঝতে হবে 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন এটা গুঁড়ো করে নেব। এখন আস্ত ধনে 1 চা চামচ টেলে নেব। যখন ফুটে উঠবে তখন বুঝতে হবে এটি ভাজা হয়ে গেছে। এরপর এটি গুঁড়ো করে নেব। একটি প্যানে 250 গ্রামের মতন সরষের তেল দিয়ে দিচ্ছে। তেলটি গরম হয়ে গেলে 2টি তেজপাতা চিরে দিয়ে দিই। এর মধ্যে 5-6টি শুকনো মরিচ চিরে দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিই। এর মধ্যে 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হলে খুব সুন্দর ঘ্রাণ বের হবে এবং একটু তেলটা ফেনা ফেনা হয়ে উঠবে। এখন আমরা 5 ফোড়ন 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দেই। এখন চটকে নেওয়া জলপাইগুলো পর্যায়ক্রমে সবগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে তেলের সাথে জলপাইগুলো একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছে হলুদ 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিই। বিট লবণ 1 চা চামচ, খাবার লবণ 2 চামচ দিয়ে আখের গুড় 600 গ্রাম দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দেব। এখন দিচ্ছে 5 ফোড়ন 1 টেবিল চামচ ধনে 1 চা চামচ গুঁড়া দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দেয়। এতে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। আমার আচারটি প্রায় হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখা যাবে প্যানের গায়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে আচারটি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটি আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।